নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গুরু পূর্ণিমাকে নিয়ে। ঠিকই শুনেছেন, আগামী 3 জুলাই গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমায় ভাগ্য ফিরে যেতে পারে 6টি রাশির জাতক জাতিকাদের। এতটাই ভালো সময় আসতে পারে, পরবর্তী 7 পুরুষ বসে খেতে পারবে। এই নিয়েই আজকের আলোচনা। তার আগে প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি, সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর আমি শুরুতেই রাশিগুলোর নাম বলে দেব, কারণ আপনারা আপনার রাশি আছে কি না খুঁজতে খুঁজতে পুরো ভিডিওটা কেটে ফেলেন, আর কি হয় কিছুই জানতে পারেন না, আর সেখানে কিন্তু আপনাদেরই লস হয়, আপনাদের সাথে ঠিকঠাক মিলিয়ে নিতে পারেন না। আর আজকের আলোচনা গুরু পূর্ণিমাকে নিয়ে, তার সাথে সাথে গ্রহদেরও কিন্তু সুপ্রভাব থাকতে হবে। কোন কোন গ্রহ ভালো থাকলে তবেই আপনার সাথে এই গুরু পূর্ণিমার যে শুভত্ব আপনার সাথে মিলবে সেটা নিয়েও আলোচনা করব ভিডিওর শেষে। প্রথমেই আমি রাশিগুলো নিয়ে বলবো, যে 6টা রাশির জাতক জাতিকারা এই গুরু পূর্ণিমার থেকে এত ভালো রেজাল্ট পেতে পারে যার ফলে আগামী 7 পুরুষ বসে খেতে পারবে, এই নিয়েই আলোচনা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন প্রথমে রাশিগুলো দেখে নিই, তারপরে ধীরে ধীরে জানব যে কার কার সাথে মিলতে পারে, কার কার সাথে মিলতে পারে না, কারণ এখানে রাশি থাকলেই মিলবে না। আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি রাশির সাথে সাথে অনেক কিছু মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে তো সকলেই ধনী হয়ে যেত, কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। তাই আপনার সেম রাশি আর আপনার সাথে মিলবে একদম ভুল। তারপর বিস্তারিত আলোচনা করব এই গুরু পূর্ণিমা কখন থেকে শুরু, কখন শেষ, সব জানতে পারবেন সঙ্গে থাকলেই। প্রথমে যে রাশির কথা বলবো, যে 6টা রাশিকে নিয়ে আলোচনা করছি সেই 6টা রাশির প্রথমেই সিংহ রাশির কথা বলবো। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আর কয়েকটা দিন বলতে পারেন এই গুরু পূর্ণিমার বাকি, আর এই গুরু পূর্ণিমার দিন থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, পৈতৃক সম্পত্তির থেকে প্রাপ্তি করতে পারে, নানাভাবে জীবনের পরিবর্তন আসতে পারে। তাই আপনাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তারপর এই আমার কথাগুলো আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন। আর যদি শুধুই আপনার রাশি থাকবে আর আপনি ধনবান বা কোটিপতি হবেন শুনে নিলেন, ঘরে শুয়ে বসে থাকলেন আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করলেন, জিরো, কিচ্ছু হবে না, কারণ আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে। আবার যে অসফলতা আপনার জীবনে আসে সেটা আপনার হাত ধরেই প্রবেশ করেছে। আমি সব সময় বলি সব কিছুর জন্য আপনি নিজেই, যদি মনে হয় আপনার যে দুর্দশা আছে তার থেকে বেরিয়ে যাবেন অবশ্যই পারবেন, পসিবল। আর যদি মনে হয় যে না আমি যে অবস্থায় আছি এরকমই থাকবো, এরকমই বিন্দাস থাকি, তাহলে কিন্তু আপনি খারাপ জায়গায়ও চলে আসতে পারেন। সব কিছু আপনার উপরে নির্ভর করবে, গা ছাড়া দিলে চলবে না, আমার নাম আছে মানেই আমার সাথে অটোমেটিক সব ঘটবে এই ভাবনা চিন্তা মাথা থেকে দূর করতে হবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে এই গুরু পূর্ণিমার দিন থেকে দারুণ সময় আপনারও কিন্তু আসছে, এতটাই ভালো সময় থাকবে, এতটাই ভালো সময় থাকবে, পরবর্তী যে কথাটা বলা হয়েছে যে 7 পুরুষ বসে যেতে পারবে, তার মানে বুঝতেই পাচ্ছেন আপনার জীবনের পরিবর্তন কতটা হতে পারে। কিন্তু আপনার মকর রাশি আর আপনার সাথে কি এই ঘটনাগুলো ঘটবে? না, আপনার রাশি আছে আর আপনার সাথে ঘটবে এরকমটা না। আপনার সাথে সব ঠিকঠাক আছে কি না তার উপরে নির্ভর করবে আপনার সাথে ঘটবে কি ঘটবে না, কারণ এখানে গ্রহদের সুপ্রভাব থাকার প্রয়োজন আছে। সঙ্গে থাকুন, জানতে পারবেন কোন গ্রহ ভালো থাকলে তবেই মিলবে, আর কিভাবে মিলিয়ে নেবেন সব আমি বলবো ভিডিওর শেষে। শুধু বলবো এই মুহূর্তে আপনি আলোচনাটা শুনছেন, আপনার রাশি যদি হয়ে থাকে এই মকর রাশি তাহলে আপনার সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে, আপনার যত সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, বসে থাকলে চলবে না, পরিশ্রম করতে হবে, এগুলো চালিয়ে যান, তারপরই দেখবেন আপনার জীবনে কতটা সফলতা আসছে, আপনার স্বপ্ন পূরণ 100% করবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, আর কয়েকটা দিন বাকি এই গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমা সম্পর্কে আপনাদের সকলেরই জানা আছে,
আর এই এত সুন্দর একটি তিথি, এত সুন্দর একটি দিন, এই দিন থেকে আপনার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে যদি সব ঠিকঠাক থাকে। সেই কারণেই শুরু হতে পারে বললাম, কারণ নির্ভর করবে আপনার উপরে, আপনার জন্মছক বা হস্তরেখার উপরে নির্ভর করবে আপনার সঙ্গে আদৌ মিলবে কি না। শুধু আপনার রাশি আছে আর মিলবে এরকমটা নয়, তাহলে হাজার কোটি জাতক জাতিকাদের সেম রাশি, সকলের সাথে তো মিলবে তা কখনো সম্ভব নয়। তাই আদৌ আপনার সাথে মিলবে কি না সেটা কিন্তু আপনাকেই মিলিয়ে নিতে হবে। সঙ্গে থাকুন, সব আলোচনা করব, জানতে পারবেন কিভাবে মিলিয়ে নেবেন, আদৌ আপনার সাথে মিলবে কি না কী করে জানবেন, সবই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে একই কথা বলবো, এই গুরু পূর্ণিমা মানেই আপনার জীবন পরিবর্তনের দিন, এই গুরু পূর্ণিমা মানেই আপনার জীবনের সাকসেস আসতে পারে। আর এই দিন থেকে আপনার জীবনে যে সফলতা আসবে সেই সফলতা আপনাকে অনেকটা দূর আগিয়ে নিয়ে যেতে পারে, যার ফলে সাত পুরুষ আপনার পরবর্তী সাত পুরুষ বসে খেতে পারে, এতটাই সম্পদ বৃদ্ধি করতে পারেন আপনি। শুধু আপনার রাশি আছে তাহলেই চলবে না, তার সাথে সাথে সব ঠিকঠাক আরও কিছু আছে সেগুলো মিলিয়ে নিতে হবে। কোন কোন দিক থেকে মিলাবেন আমি অবশ্যই বলব, সঙ্গে থাকুন, শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, এগুলো সব কিছু আপনার মধ্যে যদি থাকে তাহলেই আপনার সাথে মিলবে, এর কোনো একটি কম থাকলে মিলবে না। তাই শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আর কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন সেগুলো আমি বলে দেব। এরপরে যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনু রাশি। আপনার যদি ধনুরাশি হয় এই গুরু পূর্ণিমা দিন থেকে ভাগ্য আপনারও বদলাবে, নানা দিক থেকে আপনার জীবনেও সফলতা আসবে, আপনার জীবনেও কিন্তু সাকসেস আসবে, আপনারও কিন্তু পরবর্তী সাত পুরুষ বসে খেতে পারে যদি সব ঠিকঠাক থাকে। শুধু আপনার রাশির উপরে ভিত্তি করে কখনোই মিলবে না, রাশির সাথে সাথে সব ঠিকঠাক থাকতে হবে তবেই কিন্তু মিলবে। আপনার অ্যালার্ট থাকতে হবে, আপনার যত রকম সুযোগ আসবে গ্রহণ করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, স্বপ্ন দেখতে হবে, তারপরে কিন্তু আমার কথাগুলো মিলবে। শুধু কানে শুনে নিলেন আপনার রাশি ধনী হবে আর আপনি অটোমেটিক হয়ে যাবেন কিছুতেই হয় না, সম্ভব না। সমস্ত কিছুর কিছু সিস্টেমেটি আছে, তার মধ্যে দিয়ে চলতে হয়, আপনার পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। এই মীন রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, আর কয়েকটা দিন বাকি এই গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমা থেকেই আপনার ভাগ্য খুলতে পারে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসতে পারে, নতুন নতুন যোগাযোগ হতে পারে আপনার সাথে, তার মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, আপনার এতটাই সময় ভালো আসতে পারে যার কারণে পরবর্তী সাত পুরুষ বসে খেতে পারে, যে কথাটা আমি শুরুতেই বলেছি। তবে এগুলো আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে এরকমটা নয়, রাশির সাথে সাথে অনেক কিছু আপনার মিলানোর প্রয়োজন আছে তবেই কিন্তু মিলবে। কোন কোন দিক থেকে মিলাবেন বা মিলিয়ে নেবেন আমি অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। এবার আমি বলবো এই যে গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা করছি, যে গুরু পূর্ণিমার কথাটা আমি বললাম, এই গুরু পূর্ণিমা কবে হচ্ছে বা কী কারণে হচ্ছে, কোন পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলে, তার বেনিফিট আপনি কীভাবে পাবেন, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে এই গুরু পূর্ণিমা দেখুন জুলাই মাসের 2 তারিখ কিন্তু লাগবে এই পূর্ণিমা। কখন? জুলাই মাসের 2 তারিখ রাত 8:22 এই পূর্ণিমা শুরু হবে এবং শেষ হবে ঠিক পরের দিন, যে আমি 3 তারিখ বললাম, কারণ যেটা রাত পায় সেটাই আমরা মেনে থাকি, তাই রাত পার হয়ে দিন আসছে সেটাই 3 তারিখ, সেই কারণেই বলা হলো। এই 3 তারিখ কখন এই পূর্ণিমা সমাপ্তি ঘটছে, এই 3 তারিখ সমাপ্তি ঘটছে ঠিক বিকেল বা সন্ধ্যা যাই বলেন না কেন 5:09, এই 3 তারিখ বিকেল বা সন্ধ্যা 5:09 সমাপ্ত হচ্ছে। আর এই 3 থেকে আপনার জীবনেও, অর্থাৎ যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করলাম, উন্নতি শুরু হবে। আর কোন কোন গ্রহগুলো আপনার ভালো থাকতে হবে তবেই এই পূর্ণিমা থেকে বেনিফিট পাবেন, সেই গ্রহগুলো নিয়েও বলবো। আর একটা কথা বলি, এই যে গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই কিন্তু বলে, আষাঢ় মাসে যে পূর্ণিমা তিথি সেটাই গুরু পূর্ণিমা বলে কিন্তু ধরা হয়।
তাই এই সামনে যে গুরু পূর্ণিমা 3 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, তাই 3 তারিখটাই আমরা ধরব, এই 3 তারিখ থেকেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে, যখন থেকেই গুরু পূর্ণিমা শুরু হবে। এবং গুরু পূর্ণিমা তো শেষ হয়েই যাবে, কিন্তু আপনার জীবনের সফলতার চাবিকাঠি আপনি পেয়ে যাবেন। তারপর থেকেই আপনার জীবনে যে শুরু উন্নতির, এই শুরুটা কিন্তু মোটামুটি 72 দিন থাকবে। এই 72 দিনের মধ্যে আপনার জীবনকে গুছিয়ে নিতে হবে। তার আগে দেখে নিতে হবে যে এই রাশির মধ্যে তো আপনার রাশি আছে, এবার দেখতে হবে আপনার রাহু কী অবস্থায় আছে, আপনার মঙ্গল কী অবস্থায় আছে, আপনার রবি কী অবস্থায় আছে এবং বৃহস্পতি কী অবস্থায় আছে। এই 4টে গ্রহ যদি আপনার ভালো থাকে, তাহলেই এই গুরু পূর্ণিমার যে বেনিফিট আপনার জীবনে আসতে পারে সেটা আপনি পাবেন। আর যদি এই 4টে গ্রহ খারাপ থাকে, এদিকে রাশি আপনার আছে, কোনো লাভ নেই। তাই এটা আপনার কতটা বেনিফিট দিতে পারে, কতটা ভালো আছে এই গ্রহগুলো, সেটা আপনার মিলিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন আছে আপনার হস্তরেখা বা জন্মছক বিচার বিশ্লেষণ করে। তাই এগুলো আগে আপনাকে দেখে নিতে হবে, তারপর একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। দেখবেন অবশ্যই আমার বলা কথাগুলো আপনার সাথে মিলবে, যদি সব ঠিকঠাক থাকে। আর ঠিকঠাক না থাকলে কিন্তু মিলবে না, আপনার রাশির উপরে নির্ভর করে সমস্ত কিছু ঘটবে যদি ভেবে থাকেন, তাহলে ভুল একদম না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।